স্বপ্নবাজ তরুণ সাইমন। সেই দুদিন আগে ফুডপান্ডা ডেলিভারি দিয়ে তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার মাধ্যমে সে ফোকাসে এসেছে। আসলে সে তার নিজের স্বপ্ন পূরণ সাইকেল স্টান্ট এটা পূরণ করার তাগিদে নরসিংদী থেকে ঢাকা এসেছে। সে ফুডপান্ডা ডেলিভারি দিয়ে কিছু টাকা ইনকাম করবে এবং সে তারপরে সাইকেল স্টান্ট থেকে শুরু করে তার ভিডিও টিডিও সব কিছু চালিয়ে যাবে। এই হচ্ছে সাইমনের গল্প। আসসালামু আলাইকুম, আমি সাইমন। আমি বিএসবি বাইসাইকেল স্টান্ট বয়েজের একজন মেম্বার। স্টান্ট রাইডিং করতে এত স্ট্রাগল, আর এই স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি। সত্যি কথা বলতে আমি কখনো ভাবি নাই যে আজকে আমি এরকম একটা জায়গায় এসে পৌঁছাবো। আমি কখনো কল্পনাও করি নাই যে আমি এরকম একটা জায়গায় আসব, আর আপনাদের কাছ থেকে আমি এতটা সাপোর্ট পাব। আর আল্লাহ তাআলা একজনকে উসিলা করে দিছে, যিনি হলো সেতু ভাই। সেতু ভাইয়ের এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে এতটা সাপোর্ট করবেন আমি কল্পনাও করি নাই। আর আরএস ফাহিম ভাইয়ের কথা তো বলতেই হবে। ফাহিম ভাইও আমাকে অনেক আদর করে, তো ফাহিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছে, সেটা আপনারা ফাহিম ভাইয়ের ভিডিও দেখছেনই। তো কী বলবো, মানে আমি আসলে মানে আমি প্রতিদিন মানে আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যি অবাক হচ্ছি, আর আমার মাথা মানে কাজই করতেছে না। আমাকে আপনারা এত প্রচুর পরিমাণে ভালোবাসা দিতেছেন যে আমি মানে পুরাই হতাশ। সত্যি কথা বলতে যে ঘামটাম এই যে পড়তেছে, মানে আমার কথা বলতে আমি নার্ভাস ফিল করতেছি, খুবই নার্ভাস ফিল করতেছি গাইস। তো আস্তে আস্তে আমার এই নার্ভাস ফিল একদিন চলে যাবে। তো আপনারা এখন আমাকে যেইভাবে সাপোর্ট করতেছেন, আশা করি সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। তো আমিও আপনাদেরকে কখনো ভুলবো না গাইস, সবসময় মনে রাখবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আরিফ, আর আমার সাথে আজকে আসা হচ্ছে সাইমন। আর লাস্ট কিছুদিন মানে আমি ভিডিওটা দেখলাম যে ভালো ট্রেন্ডিংয়ে ছিল সেতু ভাইয়ের মাধ্যমে এই ভিডিওটা। সেতু ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে সাইমনকে মানে একটা প্লেসে নিয়ে আসছে আসলে সাপোর্ট দিয়ে। সো এরকম সাপোর্ট আসলে কিন্তু সবাই দেয় না, চিন্তাও করে না। বাট আরেকটা পার্সনকে ধন্যবাদ না দিলে না, সেটা হচ্ছে আমার বন্ধু আরএস সাইম চৌধুরীকে। ও আসলে কি, ওর কথাটা আমি কি বলবো, ও প্রত্যেকটা সময়ে ও যখন মানুষের এই জিনিসগুলো দেখে ও সবাইকে সাপোর্ট করে। ও একটা স্ট্রাগল করে যেরকম আজকে এই পজিশনটা আসছে ও কখনো ওগুলো ভুলে না। ওই জন্য চায় যে এরকম যারা স্ট্রাগল করে ওরকম মানুষগুলোকে সবসময় সাপোর্ট করতে চায়, আর এটা করার জন্য ফাইমকে আমি অসংখ্য ধন্যবাদ। ফাইমও ওকে একটা ঈদে নিয়ে আসছে যাতে সবাই ওকে চিনে। আর ও হচ্ছে আমাদের বিএসবির মেম্বার, আর আমার আসলে ব্যস্ততার কারণে আমি এই জিনিসগুলো আসলে আমাদের টিমটা আমার যে বিএসবি যে বাইসাইকেল স্ট্যান্ড বয়ে একটা টিম আছে ওই টিমের প্রতি আমার ফোকাস ইয়ে করার এখন আর কোনো ই থাকে না। তো আমাদের ভাইস প্রেসিডেন্ট এইচআর হৃদয় ও এগুলো দেখতেছে এখন। তো আসলে কি বলবো, ওরও তো সাপোর্ট করার মতো এরকম এখন অ্যাবিলিটি নাই, ও যতটুকু পারতেছে ওই জিনিসগুলো মেনটেন করতেছে। বাট যে ফিনান্সিয়াল একটা সাপোর্ট থাকে সবার ভিতর, যে আসলে যেটা স্ট্যান্ডার্ডিং করতে কিন্তু আমাদের এই এসটার মধ্যে কিছু মানে টাকা পয়সা কিন্তু অবশ্যই লাগবে, কারণ একটা সাইকেল বানানো ওটার সার্ভিসিং করা সব কিছু মিলে কিন্তু ব্যাপক একটা খরচ যেটা আসলে ক্যারি করা সম্ভব হয় না। আর এই ক্ষেত্রে ওদের মতো ধারণা, ওকে তো দেখলেন ফুডপান্ডায় জব করে ওর স্বপ্ন পূরণ করতেছে। সো এটা আসলে অবাক করার মতো, মানে সেই নরসিংদী থেকে এসে এখানে ঢাকায় থাকতেছে, একা রুম শেয়ার করে সব কিছু মিলে। তো জিনিসগুলো সব যাদের চোখে পড়ছে তারা সবাই ওকে সাপোর্ট করছে। আশা করি এই ধরনের সবাইকে আপনারা সাপোর্ট করবেন। আর ওর পেজটা যেটা ফেসবুক পেজ ওটাতে আপনারা বেশি বেশি ফলো করবেন যাতে ও ওই জিনিসগুলো না আগায় যেতে পারে। আর ফেসবুক থেকে যে আর্নটা হয় যেটা ওর জন্য এখনও ইলিগেবল মনে এখনো হয় নাই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওয়াচ টাইমগুলো যাতে পূর্ণ হয়ে যায়, ফলোয়ার যাতে পূর্ণ হয়ে যায়, এর জন্য আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে ও ওর নিজের টাকাতে স্বপ্ন পূরণ করতে পারে আরএস ফাইমের মতো। এই জন্য আমার আরএস ফাইমকে অনেক ভালো লাগে, আরএস ফাইম তুই জীবনে অনেক বড় হওয়া আরও এটা দোয়া রইল তোর প্রতি। সেতু ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের বিএসবি টিমের জন্য দোয়া করবেন। আর আমি এখন থেকে আছি সবসময়, কালকে ফাইম আমাকে ফোন দিয়ে বলছে, সেতু ভাই ফোন দিয়ে বলছে, ওরা আমার জিনিসগুলো আসলে বিজনেস করি তো জন্য ব্যস্ততার কারণে কিছু হয়। তুমি কিছু বলবা? না আমি আর কিছু বলবো না। আচ্ছা, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, দিন দিন বড় হইলে যত বড় হবা তত মনে রাখতে হবে পাস্টের কথা, কখনো ভোলা যাবে না, ভিতরে অহংকার আনা যাবে না, ঠিক আছে? এই জিনিসটা কখনো করা যাবে না। যেরকম আসো বড় হইতেছো আল্লাহ তোমাকে আরো বড় করবে, মানুষ তোমাকে আরো সাপোর্ট করবে, যদি তুমি সবসময় এই যে জিনিসটা ছিল তুমি যেমন যখন তোমাকে কেউ চিনতো না যখন তুমি কিছু করতে না ওরকম ছিল ওখানে থাকতে হবে। এটাই তোমার আমার তোমার বিএসবি প্রেসিডেন্ট হিসেবে এটা তোমার কাছে আমার চাওয়া। সবাইকে রেসপেক্ট করতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে স্ট্যান্ডার্ডিংয়ে। আমরা তো এক সময় দেখছো করছি সবাই কীরকম ভাবে, এটাই করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাপোর্ট করবেন আমাদের বিএসবি টিমকে, বিএসবি মার্টকে। আর এই ধরনের যারা আছেন আমার চোখে পড়লে আমি অবশ্যই তাদের
ফিনান্সিয়ালি থেকে শুরু করে বিএসবি মার্টের পক্ষ থেকে এরকম সাপোর্ট করার চেষ্টা করব, যেরকম ডারসফ্যাম করছে সিদ্ধু ভাই করছে, আমরা করবো ইনশাল্লাহ। আমরা আছি পাশে, আমি আছি আরিফ বিরু আপনাদের পাশে, সবার পাশে। আসসালামু আলাইকুম।